নমস্কার বন্ধুরা, খুবই খুশির খবর। আপনাদেরকে ঠিক যেরকমটা জানিয়েছিলাম জব কার্ডের টাকা দেবে রাজ্য সরকার, ইতিমধ্যে সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা কিন্তু শুরু হয়ে গিয়েছে। লাইভ প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার দেওয়া ছিল হ্যাজ ক্রেডিটেড ফর বাই স্যালারি অফ, এখানে ওনার ₹600, মানে ওনার ছশো টাকা ঢুকেছে। 26/2/2024 তারিখে ওনার টাকা ঢুকেছে। তো কাদের টাকা ঢুকছে, কাদের টাকা ঢুকবে না, কতদিন টাকা দেবে, সমস্তটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো এনার দেখতে পাচ্ছেন ₹600 ক্রেডিট হয়েছে। তারপর আরেকজনের দেখাচ্ছি, দেখুন এনারও বাই স্যালারি ₹1008 ওনার ক্রেডিট হয়েছে 26/2/2024 তারিখে। এবং আরেকটা দেখাচ্ছি, দেখুন এনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে, এখানে ₹2856 ক্রেডিট হয়েছে। এবং এখানে লেখা রয়েছে MGNREGA ওয়েক পেমেন্ট, অর্থাৎ জব কার্ড 100 দিনের কাজের টাকার যে প্রজেক্ট MGNREGA, তাদের থেকেই টাকাটা ক্রেডিট হয়েছে, সেটাও এখানে উল্লেখ রয়েছে। আরেকটা দেখাচ্ছি, দেখুন এনারও SBI-এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে, এখানেও দেখতে পাচ্ছেন এনার ₹1020 ক্রেডিট হয়েছে, MGNREGA ওয়েক পেমেন্ট লেখা রয়েছে। অর্থাৎ জব কার্ডের টাকা ছাড়া শুরু হয়ে গিয়েছে এবং 26 তারিখ থেকেই টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে। এবার কথা হচ্ছে, আপনারা এখনও অনেকেই টাকা পাননি, তারা চিন্তিত রয়েছেন, তারা কি করবেন? দেখুন আপনাদের চিন্তা করার কিছু নেই, 26 তারিখ থেকে টাকা ছাড়া শুরু হয়েছে এবং টাকা দেওয়া কিন্তু চলবে 1 তারিখ পর্যন্ত। অর্থাৎ 26 থেকে 1 তারিখ পর্যন্ত টাকা দেওয়া চলবে, আপনারা অপেক্ষা করে থাকুন, আপনারা কিন্তু সকলেই টাকা পেয়ে যাবেন। আরেকটা বিষয়, যাদের 1 তারিখের মধ্যেও টাকা ঢুকবে না তাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে এবং তাদের জন্য একটা হেল্পলাইন নাম্বার চালু হচ্ছে, ঠিক আছে? সেই হেল্পলাইন নাম্বারে আপনারা কিন্তু কমপ্লেন করবেন, কমপ্লেন যখনই করবেন আপনারা কিন্তু আপনাদের টাকাগুলো পেয়ে যাবেন। এবং বর্তমানে কিছু জনের টাকা কিন্তু আটকে যাচ্ছে, সেই টাকা আটকে যাওয়ার কারণ হচ্ছে আপনাদের ব্যাংকে আধার লিঙ্ক নেই, ঠিক আছে? ব্যাংকে আধার লিঙ্ক না থাকার জন্য কিন্তু অনেকের টাকা আটকে যাচ্ছে। সেই নামের লিস্টগুলো কিন্তু আবার BDO অফিস থেকে আপনাদেরকে, আমাদের যে গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা, সেখানে কিন্তু পাঠানো হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে ব্যাংকে গিয়ে আধার লিঙ্ক করতে হচ্ছে। এছাড়াও আপনাদের যদি ব্যাংকের কোনো সমস্যা থেকে থাকে, ডকুমেন্টসের কোনো সমস্যা থেকে থাকে, সেই ডকুমেন্টসগুলো আপনাদেরকে পঞ্চায়েতে গিয়ে কিন্তু আবার জমা করতে হচ্ছে। যখনই জমা করবেন আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন। এবং আপনারা বর্তমানে অপেক্ষা করে থাকুন, 26 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে, 1 তারিখ পর্যন্ত টাকা দেওয়া চলবে, এর মধ্যেই আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন। আর মূলত যারা কাজ করে টাকা পাননি একদম 15 সাল থেকে, তাদেরকেই কিন্তু টাকা বর্তমানে দেওয়া হচ্ছে। আর যারা কাজ করে টাকা পেয়ে গিয়েছিলেন, যাদের কোনো ডিউ টাকা বাকি নেই, তাদেরকে কিন্তু টাকা দিচ্ছে না। শুধুমাত্র যাদের টাকা বাকি ছিল একমাত্র তারাই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন। বোঝাতে পেরেছি? তো আপনারা অপেক্ষা করে থাকুন, 1 তারিখ পর্যন্ত আশা করি সকলেরই টাকা ঢুকে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।